একটা দেশের সাবেক পুলিশ প্রধান একটা দেশের সাবেক সেনা প্রধান একটা দেশের সিটিং এর মেম্বার তারা এক একটা চোর টাউট বাটপার মহা ডাকা এখন বলছে দেশের মানুষের পারসেপশন যারা বড় লোক সব চুরি বাটপারি করে হয় নিশ্চয়ই না এখানে অনেক শিল্পপতি উদ্যোগপতি রয়েছেন যাদেরকে মানুষ সম্মান করে আমি নাম বলে কাউকে সম্মানিত করতে চাই না বিব্রত করতে চাই না এখানে লুটকে জায়গ করে এই মানসিক এই মানসিকতাই আমাদেরকে আগে পরিহার করতে হবে এই যে সবকিছু সহন করে নেওয়া কি কিরকম জানেন সাম্রাজ্যবাদীদের একটা স্টাইল ছিল যে একের পর এক অন্যায় করো অন্যায় করতে করতে অন্যায় সহ্য হয়ে যাবে সহন প্রবণতা হাইকোর্ট বিভাগের আহ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার সাহেব এবং বিচারপতি বিচারপতি জনাব এবাদ হোসেন দুইজন বিচারপতির যে উদ্বেগপূর্ণ বক্তব্য যেটা জাতিকে একটু হলো আশার আলো দেখাচ্ছে কারণ ওনারা খুব সাহসী কিছু কথা বলেছে ফকরুল ভাই যেভাবে বর্তমান সরকারের ব্যর্থতা এবং জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের পক্ষে বিবৃতি দিলেন আমি তো ওরই যে আমাদের বর্তমান যে অর্থমন্ত্রী আছে যিনি আগেরবার পররাষ্ট্রমন্ত্রী ছিল ওনার চেয়ারটা নর্বরে হয়ে গেল কারণ এত সুন্দরভাবে শান্তভাবে খুব পোলাইটলি এ সমস্ত ডাকাত লুম্পেনদের পক্ষে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বারোশো পনেরো কাটার আগের যুগের প্রজার মতো যে বক্তব্য দিল আমার পূর্ববর্তী বক্তা এবং যেভাবে এস আলমদের মতো লুম্পেনদের যারা শিল্পায়ন করেনি শুধু লুট করেছে তাদের কাছে যেভাবে রাষ্ট্রকে সারেন্ডার করার কথা বলছে এটা তো ভয়াবহ অবস্থা তাহলে তো আর রাষ্ট্রের দরকার নেই প্রজাতন্ত্রের দরকার নেই সরকারের দরকার নেই সংসদের দরকার নেই বিচার বিভাগের দরকার নেই তাহলে এস আলম দরবেশ গ্রুপ ভূমিদস্যুরা আজিজ খান এদেরকে বললেই হয় যে ঠিকমতো মতো এই এই করে দেন আশ্চর্য ব্যাপার দুর্নীতির বিরুদ্ধে জেহাদের কথা বলে শেখ হাসিনা ক্ষমতা এসছেন দুই এক থেকে ছয় খালেদা জিয়ার দুর্নীতির জন্য খালেদা জিয়ার মাত্র দুই কোটি টাকা উনি যে রাখার কথা সেই অ্যাকাউন্টে কিছুদিন না রেখে ওনার সোনালী ব্যাংক অ্যাকাউন্টে রেখেছিল তার আগে আমি ক্যাভিট দিয়ে খালেদা জিয়া সৎ নেত্রী না অসৎ নেত্রী আমি সার্টিফিকেট দেওয়ার কেউ না কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে এই সরকারের আজ্ঞাবহ দুদক এবং বর্তমান শেখ হাসিনা সরকার যেভাবে মামলা করেছে নিম্ন আদালত থেকে পাঁচ বছর এবং উচ্চ আদালত থেকে দশ বছরের কারাদণ্ড দিয়ে একজন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি সহধর্মিনী মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সহধর্মিনী স্বাধীনতার ঘোষক বিতর্কে নাই গেলাম তার দুই কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে কেন আরেক অ্যাকাউন্টে রাখলো যে টাকা এখন ফুলে সুদে আসলে আট নয় কোটি হয়েছে সেই মামলার বিচার হয় আর এস আলমদের মতো দুর্বৃত্তদের কাছে সারেন্ডার করার জন্য আমার ফখরুল চৌধুরী মিলন ভাই প্রস্তুত দেয় সোজা বাংলায় এর চাইতে বেদনার এবং আমি দর্শকদের অনুরোধ করব কোন অবস্থাতেই এগুলো দেখে বিভ্রান্ত হবেন না আমি সবার করে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলি সাতাশ বছর ধরে দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করার সুবাদে যটুকু আইনের ছাত্র হিসেবে আইন পড়বার চেষ্টা করছি এখনো হ্যাঁ দুর্নীতি অপরাধ নানা ধরনের অপরাধ ডাকাতি এগুলো হয় সমাজের সেই সভ্যতার আদিম যুগ থেকেই একসঙ্গে চলে কিন্তু যেইটা কখনো চলেনি বাংলাদেশে বা কোনো সভ্য দেশে চলার কথা না সেইটা হচ্ছে এগুলোকে জায়জ করে নেওয়া এগুলো শুনে অবাক না হওয়া এগুলোকে সাধারণ ঘটনা হিসাবে নেওয়া একটা দেশের সাবেক পুলিশ প্রধান একটা একটা দেশের দেশের সাবেক সিটিং এর মেম্বার সেনা প্রধান তারা এক একটা চোর টাউট বাটপার মহা ডাকাত এখন বলছে তিনটি ঘটনাই আপনি দেখেন হাসিন আক্তার খুব ইম্পর্টেন্ট কথা তিনটি ঘটনায় কি সরকার উদ্ধার করেছে না দুই ভূমি দস্যুর লুটের টাকা ভাগ করতে গিয়ে কারো একজনের পক্ষ নেওয়ায় এবং আপনার মনে আছে ওই পেপারে বের হওয়ার সাত দিন পর বেনুজির সাহেব ইন্টারভিউ দিয়ে ফেসবুকে লাইভে এসে বললেন এমনি বলেন ভালো নেই শাহরুখ খানের বিখ্যাত ডায়লগ দিল ছবির কাহিনী আবি বাকি হ্যাঁ দোস্ত তখন দুদক গভীর নাক সরিষার তেল খাটি স্কোয়ারে সরিষার তেল দিয়ে নাক ঘুমোচ্ছিল সরকারের সংস্থাগুলো গুলো ঘুমোচ্ছিল যখন বেনুজি সাহেব চলে গেলেন দেশ ছেড়ে সসম্মানে পরিবার সহ তারপরে অ্যাকশন সোকল অ্যাকশনের কথা হচ্ছে আমাদের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজেরটা জানা গেল যখন স্যাংশন আসলো ওনার উপরে সর্বোচ্চ আর্মি চিফ সর্বোচ্চ সেনা সেনা সংস্থার চিফ সাবেক আর এই সিটিং যে কুলক্ষণে নিশ্চয়ই তার বাবা এবং দুই মা বলছে যে কি কুলক্ষণে তুই ছাগল কিনতে আমি প্রস্তাব দুদুকের যে প্রতীক আছে ওই যে মনোগ্রাম মাহমুদ ভাই আপনি একমত হবেন ওই মনোগ্রামে আরো কোনো ছবি টবি না দিয়ে ছাগলের ছবি দিই কারণ ছাগলের জন্যই তো জানা গেল যে এত বড় দুর্নীতিবাজ এই সরকারের প্রশ্রয় বড় হচ্ছে কোথায় আছি আমরা কোথায় আজকে আমরা এগুলো দ্রুত বিচার চাইব আমি না হলে তো আমরা জীবনে জানতেই পারতাম না কোথায় আমরা সামাজিক আন্দোলনের কথা বলবো আমরা এগুলো কি কথা বলছি এটা কি ব্যানানা রিপাবলিক আমাদেরকে অর্থনীতির কি জ্ঞান দিচ্ছেন আমরা কি বাংলাদেশের মানুষ কি মূর্খ বাংলাদেশের মানুষ জরুল ইসলামকে সম্মান করেনি বাংলাদেশের মানুষ জরুল ইসলামের মতো দেশপ্রেমিক বুটজোয়ারা আমাদের বাঙালির মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি জাতি তাদের সম্মান দেয়নি এটাও একটা জেনারেল অভিযোগ আমি আমি তীব্র নিন্দা করি যে বাংলাদেশের মানুষের পারসেপশন যারা বড় লোক সব চুরি বাটপাড়ি করে হয় নিশ্চয়ই না এখানে অনেক শিল্পপতি উদ্যোগপতি রয়েছেন যাদেরকে মানুষ সম্মান করে আমি নাম বলে কাউকে সম্মানিত করতে চাই না বিব্রত করতে চাই না এখানে লুটকে জায়স করা এই মানসিক এই মানসিকতাই আমাদেরকে আগে পরিহার করতে এই যে সবকিছু সহন করে নেওয়া এটা কিরকম জানেন সাম্রাজ্যবাদীদের একটা স্টাইল ছিল যে একের পর এক অন্যায় করো অন্যায় করতে করতে অন্যায় সহ্য হয়ে যাবে সহন প্রবণতা আমরা এই সহন প্রবণতায় গেছি বলেই এই যে মাহমুদ ভাই যে দল করেন এই যে আমার মিলন ভাই ইভেন আমাদের কলিমুল্লা সারদের কলিগ সিনিয়র শিক্ষকরাও আমার সিনিয়র আইনজীবীরাও আমি তখন ছাত্র আন্দোলনে এরশাদ সাহেবকে তো এখন এরশাদের কবরই গিয়ে আমাদের মিলন ভাই সহ সবার মাপ চাওয়া উচিত যে আপনাকে নয়টা বছর এক মিনিটে শান্তি দেয়নি আপনার বাচ্চা হওয়া থেকে শুরু করে সব প্রশ্ন করেছি আপনার রাস্তা বানানোর প্রতিবাদ করেছি হরতাল অবরোধ চুয়ান্ন ঘন্টার বন দেখেছিল শেখ হাসিনা হিন্দি শব্দ বন্ধ অনুযায়ী চুয়ান্ন চুয়ান্ন ঘন্টার বন্ধ সাতাশি সালে ডেকেছিল খালেদা জিয়াও তাই সব দল আর আজকে আমরা এগুলোকে জায়েজ বলছি আপনি হাইকোর্টে বলেছেন ঘরে ঘরে দুর্গ করে তোলো আমি হাইকোর্টের ওই এই বেঞ্চটা খুব সাহসী বেঞ্চ অনেক কিছু চেষ্টা করে খুবই যোগ্য বেঞ্চ বিচারপতি এবং বিচারপতি আপনি ব্যাকগ্রাউন্ড শুনলে অবাক হবেন দুইজনই এই সরকারের সরকারি দলের আইনজীবী সংগঠনের অনেক বড় নেতা ছিলেন একজন তো ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় নেতা ছিল আরেকজন রাজ্য বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র কিন্তু যে সংবিধান বিবেক কাজ করলে ওনারা এই 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 কোন অন্যায়ের কাছে মাথা নত করেন না এখনো অন্ধকারের মধ্যে এই কয়েকটা মোমবাতির মতো প্রদীপ এনারা জ্বালিয়ে রেখেছেন কিন্তু আমরা যদি সমাজ থেকে শোনেন আমার আমি পারবে মানে সরকারের বাহিরে গিয়ে কাজ করতে মানে না না শোনেন বিচার বিভাগের তো কাজই হচ্ছে সরকার বা সরকারের বিভিন্ন সংস্থা ইভেন কোন ব্যক্তি অন্যায় করছে কিনা সেটা পর্যালোচনা করে সেটাকে রোধ করার চেষ্টা সেই লং ব্যাটেলে কে পারবে না পারবে সেটা তো পরের কথা আজকে আমি বিচার বিভাগে আইনজীবী একজন আইনজীবী হিসাবে আমি আজকে গর্ব অনুভব করি যে এত কিছুর পরও এই যে সুপ্রিম আজকে মাননীয় বিচারপতি মোহাম্মদ নজর ইসলাম তালুকদার খুব পরিষ্কার ভাবে বলেছেন যে সুশাসন এবং উন্নয়নের জন্য দুর্নীতি অন্তরায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ডক্টর কল্যাণ সারও ধৈর্য সহকারে করে শুনবেন আমি আমার একটা হিয়ারিং ছিল ওই ওই মামলার আগের মামলা আমি একটা হিয়ারিং করছিলাম এটা যখন যে তরুণ আইনজীবী করেছেন আজকে রিপোর্টে অনেক জায়গায় ভুল লিখেছে উনি রিটকারীর পক্ষে না উনি নিজেই রিটকারী আমাদের হাইকোর্টে অনেক একটা আইন আছে ইন পারসন যেমন আপনিও মামলা করতে পারেন হাইকোর্টে কোনো আইনজীবী আমাদেরকে না নিয়ে আপনি যদি মনে করেন আমার কথা আপনার কথা আপনি বলতে পারবেন তাহলে আপনি হাইকোর্টে মামলা করতে পারবেন সব করে তো এই যে তরুণ আইনজীবী সুবিন নন্দী উনি নিজে পিটিশনারে মামলা করেছে তো তখন আমি দাঁড়িয়ে আমাদের হাইকোর্টে প্র্যাকটিস গুলো আছে আইনজীবীরাও কথা বলে আমি তখন জাস্টিস ইসলাম তালুকদার সাহেব এবং জাস্টিস কাজিয়াবাদ হোসেনের এই অত্যন্ত যোগ্য বেঞ্চে বলেছিলাম যে মাইলট ঘরে ঘরে দুর্গত অনেক কঠিন কাজ মেইন কাজটা যেটা দরকার সেটা হচ্ছে দেশে আইনের শাসন নিরবিচ্ছিন্ন আইনের শাসন এর জন্য রকেট সাইন্টিস্ট হতে হবে না এর জন্য সামাজিক প্রতিরোধ লাগবে না আপনি আইনের শাসনটা করছেন কিনা